আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, নমস্কার নমস্কার। আজকে আমরা যাচ্ছি বেড়ি পার্কে টুকিটাকি তুমি কিছু সেটা শপিং করবে, করতে। তুমি এটা করবে, ঠিক আছে? ইয়েস, সেটা রেডি। তুমি তোমার মাস্ক পরো। আছে তাই কি কি এটা? সে এইটা আমার ওইখান থেকে নিয়ে রাখছে পকেটে। স্যানিটাইজার? স্যানিটাইজার, সিরিয়াসলি? কালকে আমি যখন বেরোচ্ছি, তার আগে স্যানিটাইজার ওখান থেকে নিয়ে আমার হাতে দিচ্ছে। আচ্ছা, তোমার পকেটে আরেকটা ঢুকাই দিচ্ছে? আচ্ছা, আমার ভ্যানিটি ব্যাগ চেক করতে হবে, আমার ভ্যানিটি ব্যাগে কিছু আছে কিনা। থ্যাংক ইউ মা, ভেরি গুড ভেরি গুড। সব সময় নিট এন্ড ক্লিন এবং স্যানিটাইজ থাকতে হবে, তাই না? ওকে, আমার লক্ষ্মী বাচ্চা মেয়ে আমাদের বড় হয়ে যাচ্ছে, দেখছো? বড় হয়ে যাচ্ছে, 12 বছরের নিচে অবশ্য মাস্ক লাগে না, তারপরও সে যা পড়তে পছন্দ করে যেহেতু, এই জন্য আমরা ওকে পড়াই আর কি। বাইরে গেলে মাস্ক ছাড়া থাকে না? হ্যাঁ, মানে ও নিজে থেকেই বাইরে গেলে মাস্ক ছাড়া কখনোই বাইরে যেতে চায় না ও। মানে ওকে যদি আমি বলিও যে মামি মাস্ক নিও না, তাও তার আবদার মাস্ক দিতে হবে, না হলে সে বাইরে যাবেই না। যাক, মাশাল্লাহ, মেয়ে আমার বড় হচ্ছে, সব বোঝে আমার মেয়ে, তাই না মা? হ্যাঁ, আমাদের শীত বেশি, এই জন্য আমি প্যাকেট হয়েছি। আমার কি অবস্থা একটু আমার দর্শকরা দেখো করে, মা আমি তো শীতে, আমি শীতে আরো বেশি প্যাকেট। এখন তারপরে বাইরে যাওয়ার পরে আমি এই যে হুডিটা আছে না, হুডিটা উঠাই দিব এরকম করে। অনেকে হয়তো বলবে যে এত শীত, তো আসলে আমরা বাংলাদেশ থেকে আসছি, তো আর তাছাড়া আমার একটু ঠান্ডার সমস্যাও আছে, তো এই কারণে আমাদের শীতটা একটু বেশি লাগছে। এখানে যারা থাকে তাদের হয়তো এত লাগে না, আস্তে আস্তে আমাদেরও হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে, তো একটু সময় লাগবে আর কি। এখন শীতে কাঁপাকাঁপি অবস্থা। তোমার একটু সমস্যা না, তোমার অ্যালার্জিতে, শীতে ঠান্ডা অ্যালার্জিতে তোমার অবস্থা কাহিল হয়ে যায়। তো সেটা চিকেন ফ্রাই খাবে বলছিল আজকে, দেখি এখানে পাশেই একটা হালাল KFC শপ আছে, ওখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদিও ওখানে ডাইন ইন খাওয়া সম্ভব না, আমরা জাস্ট টেক অ্যাওয়ে নিয়ে চলে আসবো হয়তো, আর কিছু টুকিটাকি কেনাকাটা। তো আপনাদের সাথেই নিয়ে যাচ্ছি। চাবি 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 নিয়ে আসো, চাবি আসছে ওখানে। সে যা, দাঁড়াও, মা চাবি আনছে, পাপা চাবি আনছে। আজকে ঠান্ডা কম না, তারপরেও আমি জ্যাকেট ছাড়া যাব না বাইরে। ওরে বাবা, যে শীত! আমার জন্য বিশেষ করে বেশি শীত, তোমাদের তো কিছু মনে হয় না, বাট আমার তো কষ্ট হয়। যে পরিমাণ ঠান্ডা, বাইরে বেরোতে না বেরোতে আমার চোখ দুটা দিয়ে অলরেডি পানি পড়তেছে, মানে সব ঢাকা কিন্তু চোখ যেহেতু খোলা সেটা দিয়ে আমার পানি পড়া শুরু হয়েছে। আসো। তো আমাদের যে বাসাটাতে আমরা এখন আছি, সেই বাসা থেকে কাছেই হাঁটা পথ, এই জন্য আমরা হয়তো 3-4 মিনিট হাঁটা লাগবে আমাদের, হেঁটে হেঁটে যাব, দেখা যাক। বেরি পার্ক, হ্যাঁ জায়গাটার নাম। আর হচ্ছে এখন লকডাউনের কারণে রাস্তাঘাটে মানুষজনও কম, এসেনশিয়াল যেই জিনিসগুলো আর কি, ওগুলোর জন্য মানুষ বের হয় টুকিটাকি কেনাকাটা, তা আমরাও সেটাই বের হয়েছি। আর আমরা যেহেতু এখন এখানে নতুন, তো আমাদের এসেনশিয়াল জিনিস আসলে অনেক বেশি প্রয়োজন হচ্ছে, খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছুই আমরা, মানে সব কিছুই তো নতুন করে কেনা লাগছে, তো এই জন্য লিস্ট করে নিয়ে বের হচ্ছি। সে যা হাঁটতে পারতেছে না, ও কোলে উঠতে যাচ্ছে। আমরা রাস্তা পার হওয়ার সিগন্যালটা পেয়েছি, এখন রাস্তা পার হচ্ছি, যদিও খালি ছিল, তারপরও এখানে নিয়ম কানুন সব মানতে হবে, যতক্ষণ রেড সিগন্যাল ততক্ষণ পার হওয়া যাবে না, যতই রাস্তা খালি থাকুক। তো আমরা একটা বাঙালি গ্রোসারিতে আসছি, আশরাফ ভাইয়ের দোকানে। এটা হচ্ছে নিউ এশিয়া মাছ বাজার বেড়ি পার্কে। চলো, এখানে এশিয়ান সব কিছুই পাওয়া যায়, মানে বাঙালি যে গ্রোসারিগুলো আর কি, সব কিছু। চলো ভাইয়ের সাথে আগে দেখা করি। আশা ভাইয়ের সাথে সেজের পাপার এর আগেও কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, উনিও বাঙালি। আসসালামু আলাইকুম ভাইয়া। তো যার কথা বলছিলাম, আশা ভাইয়া
আমাদের কিন্তু এখানে যে প্রথমে এসে স্টে করব থাকার ব্যবস্থা সেটাও কিন্তু আশা ভাই করে দিয়েছিল। যাই হোক, থ্যাংক ইউ ভাই, আপনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে আজকে। হ্যাঁ, তো ভাইয়ের দোকানে তো নোহাশের আপা আছে, এখন আমারও আপা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নোহাশ আপনাকে মেবি বলছিল যে ব্যবস্থা করে দিবেন। নোহাশ আপনাদের আরেক ভাই আছে, ওই এত থাকে, উনিও প্রায় আসলে এখান থেকে খরচ টরচ নিয়ে যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরাও নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়ের দোকানটা একটু ঘুরে দেখাই আমার দর্শকদের। তো এখানে এশিয়ান সব কিছুই পাওয়া যায়। ওয়াও, এই যে বড় বড় পন, চিংড়ি মাছ, সেজার পাপার অনেক পছন্দ এগুলা। এগুলো ফ্রেশ না ভাইয়া সব? হ্যাঁ, এগুলো কিন্তু ফ্রোজেন না, অনেক ফ্রেশ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ইলিশ আছে এখানে, বার্মিজ না? আচ্ছা আচ্ছা ভাইয়া, মানে মোটামুটি কতদিন আগে আসে এগুলো আপনার কাছে? তখনই পান না, মোটামুটি ফ্রোজেন থাকলেও এগুলো ফ্রেশ, সমস্যা নাই না? সমস্যা নাই। আচ্ছা, তাহলে তো ভাইয়ার দোকানে আমার প্রায়ই আসা যাওয়া হবে, এত সুন্দর সুন্দর জিনিস, মানে বাঙালি জিনিস এখানে আর মিস করা লাগবে না। কচুরলতি, ওয়াও, প্রসেসড কচুরলতি। আচ্ছা, সেজার পাপা কিন্তু কচুরলতি অনেক পছন্দ করে। আর এটা মেবি শিমের বিচি, ওয়াও, এটা খুব প্রসেসড কচু আছে এখানে, দেখেছো? দেখ, আমার রান্না বান্নার কাজ ইজি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কাঁঠালের আটি বা বিচি আর কি। আমি এগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাইয়া বলতেছে আগে এগুলো দেখাই নিতে দর্শকদের, তারপরে ভাইয়া নাকি বাংলাদেশি চাঁদপুরের রিলিজ দেখাবে। হ্যাঁ, এগুলো ফ্রোজেন আইটেম, এগুলো সবখানে পাওয়া যাবে। বাট মেইন আকর্ষণ হচ্ছে ভাইয়ার দোকানের এই যে দেশি মাছ সবজি, আমার তো এখানে প্রায়ই যাতায়াত হবে তাহলে। আর এই যে বাঙালি যত সব খাবার দাবার আছে, এই যে টোস্ট বিস্কুটগুলো দেখো, আমি তো এগুলোকে ভাবছিলাম অনেক মিস করব। বাট সব কিছু আছে, এই যে চানাচুর, সেজার পাপা নিয়েছিল এটা, তারপরে এই যে প্রাণের টোস্ট থেকে শুরু করে অনেক ব্র্যান্ডেরই আছে। যাক, খুবই ভালো, খুবই ভালো, আমার তো খুশি লাগছে এগুলো দেখেই। পাপা আসতে। আর এই যে এখানে ভাই, এখানে তো আপনার আমাদের বাংলাদেশে যে চাল খাই সেই চাল তো পাওয়া যায় না, না? আচ্ছা, খুবই ভালো না? তো আসলে ইউকেতে সবই বাসমতি চাল দিয়েই সাদা ভাত খাওয়া হয়। তো এই তো ভাইয়ার এখানে সেগুলোও আছে। এগুলো কত কেজির প্যাকেট ভাইয়া? আচ্ছা, এটার প্রাইস কেমন এই বাসমতির? এটা 15 পাউন্ড। আচ্ছা, যাই হোক। আর এই যে এখানে আরো কিছু ফ্রোজেন মাছ আছে, এগুলো কি রুই ভাইয়া? মিগেল। আচ্ছা আচ্ছা, এক একটার ওয়েট কতটুকু করে আছে এগুলো ভাইয়া? 8-10 কেজি। আচ্ছা আচ্ছা, 8-10 কেজির মিগেল, এগুলো কেটে প্রসেস করে দিবে ওনারা আর কি, যখন নেওয়া হয় আর কি। তাই না? ও আচ্ছা, এবার হচ্ছে মেইন আকর্ষণ বাংলাদেশের, হ্যাঁ, অরিজিনাল ইলিশ। এগুলো তো বাংলাদেশ থেকে আসছে না ভাইয়া? আচ্ছা, তো ভাইয়া সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে আনছে একেবারে চাঁদপুরের ইলিশ। ও ভাইয়া, আজকে আর নিব না, তবে আমি বাসা শিফট করে আস্তে আস্তে দর্শকদের দেখাবো। হ্যাঁ, তো লুটনে বেরি পার্কের আশেপাশে যারা আসছেন অবশ্যই আশা ভাইয়ের দোকানটায় আসবেন। আপনার আই মাছ দেখেন? আচ্ছা, এই যে আই মাছ আছে, বড় আই মাছ আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, বড় পাঙ্গাস আছে, যারা পাঙ্গাস লাভারেরা নিতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে আবার ওই দেখেন সেইলের মাছ আছে, রুই মাছ, এক একটা 4 কিলো 3.5 কিলোর উপরে আছে। আচ্ছা, এগুলো কেউ নিলে তো আপনি একদম প্রসেস করে দিবেন? হ্যাঁ, একদম কেটে ঠিকঠাক করে দেব। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। আমার 6টা বাজে, মিট চিকেনের সেকশনটা বন্ধ হয়ে গেছে, তোমরা দিনে আসলে আপনারা দেখায় তোমরা যে এখানে কি ধরনের মিট চিকেন পাওয়া যায়। আচ্ছা, মিট চিকেনের ওটা খোলা থাকে কতক্ষণ পর্যন্ত? 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, আমরা একটু মানে সামনে পরে আসি, বল দেখাম লোকজন এদেরকে, এক একটা 14-15 কিলো আছে। ওয়াও, মানে দেশি কোনো মাছেরই অভাব নাই এখানে। এই যে বড় বড় বোয়াল মাছগুলা খুবই ভালো, ক্যামেরাতে ছোট মনে হচ্ছে, ক্যামেরাতে ছোট মনে হচ্ছে। হ্যাঁ, বাট 14-15 কেজি ওয়েট এগুলার। যাই হোক,
আমি খুবই খুশি হচ্ছে, আমার এক্সাইটেড লাগছে খুব। আচ্ছা হ্যাঁ, এই যে এটা বাসা ফিলে, এগুলো তো আমরা ঢাকাতেও কিনতাম, বাট এখানে তো অবশ্যই অ্যাভেলেবেল হবে স্বাভাবিক। এটা পাঙাশ? ও আচ্ছা, বাসাকে অনেকে পাঙাশ বলে, বাট বাসা আর পাঙাশ কিন্তু আলাদা, আমি নিজেই ভুল করে ফেলেছি। বাসাও দিকে বাসা অন্য আর একটা, হ্যাঁ বাট দেখতে অনেকটা একরকম। এই দেখি কালাজিয়া মাছের এই খাটা ধরা প্লেট। আচ্ছা এটা দাও বলে একটা বাসা ফিলে। এই দেখুন কই মাছ। ও কই মাছও আছে, এই যে একদম প্রসেসড করা। দেখো সব রেডি। শোল মাছ। ও শোল মাছ। এই যে লাগে বাংলাদেশি ফুটি মাছ। আচ্ছা আচ্ছা, মানে শর্ট পুটি। এই যে লাগে ইলিশ মাছের ডিম। আচ্ছা ডিমও আলাদা পাওয়া যায়, এটা ইলিশের ডিম, একদম প্রসেসড করা, খুবই ভালো, খুবই সুন্দর। দেখো এখানে কত জিনিস, সব আমাদের দেশীয় প্রোডাক্ট সব। হ্যাঁ মানে কোনো কিছুর মানে কমতি আমরা ফিল করব না, সব আছে, সব সব, তাই না? আর দোকানটা কিন্তু অনেক ওয়েল অর্গানাইজড, আমার তো দেখে খুবই ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম আসছি এখানে, হয়তো আশেপাশে যারা আছেন বাঙালি তারা হয়তো প্রতিদিনই আসেন, আর আমি যেহেতু ফার্স্ট টাইম আমার কাছে অনেক ভালো লাগছে, এটাই আমি দর্শকদের সাথে শেয়ার করলাম, তাই না? দোকানটা অনেক বড়, সেই এখান থেকে শুরু। এই দেখো জাম, এগুলো জাম, মানে বাংলাদেশের জাম পাওয়া যায় ফ্রোজেন, কালো কালো যে জাম গুলো না, সব আছে, সব কাঁঠালের বিচি, হ্যাঁ লতি সবজি একদম, এই যে সিম, তারপরে আপনার যে মুখি আছে না, প্রচুর মুখি, এগুলো একদম ধুয়ে সব পরিষ্কার ক্লিন করে রাখা, জাস্ট রেডি টু কুক, রেডি সব, জাস্ট প্যাকেট খুলতে হবে আর রান্না করতে হবে, খুবই ভালো। এই যে পুরাটা ইলিশের ভিড়ি শরীর, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, খুবই ভালো। আর দেখো দোকানটা কিন্তু অনেক বড়, এই যে আছে যে সিলেটি সাতরা আছে, হুম হুম, এই যে আদা রসুন বাটাই দিলাম, কমপ্লিট পরিষ্কার করা আছে, রসুন আদা বাটন রসুন কমপ্লিট আছে। আচ্ছা জাস্ট এটা আমরা ব্লেন্ড করতে হবে, তাই তো? না না কিছু লাগবে না, এটা কিছু লাগবে না, এটা ফ্রোজেন শেষ, ফ্রোজেন করে কিউব করা বাটা। ও আচ্ছা, মানে এটা পেস্ট করে কিউব করে করে ফ্রোজেন করা, জাস্ট আমি একটা একটা করে কিউব জাস্ট তরকারির মধ্যে দিব, টাইম সেভিং হলো অনেক। হ্যাঁ আমি জানতাম এগুলো পাওয়া যায়, বাট হাতের কাছে আশা ধরে দোকানে পেলাম, এটা আসলে অনেক। ওই যে আরোটা আছে দিকে, ওইটা অনেক রকম বাঙালি জিনিস, এই যে সরিষার তেল গুলাও আছে, আমরা বাঙালি তো আবার সরিষার তেল বেশি পছন্দ করি, সবই আছে। যাক এই যে চিনি গুঁড়া চালও আছে, আমরা চাইলে পোলাও রান্না করতে পারবো, আমি তো পোলাও বিরিয়ানি এগুলো খুব মিস করি। আচ্ছা আচ্ছা, বোম্বাই মরিচের, তাই তো? নাগা সস, নাগা সস। আচ্ছা এটা হলো চিংড়ি মাছের ভর্তা। বালাচাও, 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 হ্যাঁ এটা নাকি খেতে মজা অনেক। হ্যাঁ এটা মজা আছে, তাই না? হ্যাঁ আমরা বালাচাও একটা নেই আজকে, দেখি বালাচাওটা খেয়ে দেখি কেমন হয়। যাওয়ার পথে নেব, এখন নেব না, যাওয়ার পথে নেব, যাওয়ার পথে নেব। ভাই দোকান খোলা থাকবে কটা পর্যন্ত? ভাইয়ার দোকানে আপনারা আসবেন, আর যারা আছে এখানে, যারা দূরে এদেরকে শুভেচ্ছা জানাতে বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া, শুভেচ্ছা জানাই দিচ্ছি সেটাই। আর যারা লুটনে বেরি পার্কের আশেপাশে আছেন তারা তো নিশ্চয়ই অনেকে করে ভাইয়ার দোকান থেকে, আর যারা করেন না তাদেরকেও আসার আমন্ত্রণ জানাচ্ছি। তো যাই হোক, ভাইয়া লজ্জা দিবেন না, আমি আমি খুবই সাধারণ একজন মানুষ। যাই হোক, তো ঠিক আছে আমরা ভাইয়ার দোকান এখন একটু ঘুরে ফিরে গেলাম, আমরা আসার পথে একটা বালাচাও নিব, এই বালাচাওটা আজকে আমরা ট্রাই করবো রাত্রে, আর এখন একটু সেন্সবেরিতে যাব, ওখান থেকে ঘুরে এসে আর কি। আসো বাবা, কাম 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 ফার্স্ট। তো আমরা হাঁটতে হাঁটতে বেরি পার্কের আরেক কর্নারে আসছি, এখানেও অনেক বাঙালি পাকিস্তানি শপ আছে, শাক সবজি ফ্রুটস সব কিছু আছে, সব সব, আমার ভালো লাগছে আর কি, আমার এক্সাইটমেন্টটা আমার দর্শকদের সাথে শেয়ার করছি বাঙালি জিনিস দেখতে পেয়ে। তোমার বেসিক্যালি বাইরে বেরোতে বেরোতে ভালো লাগে? হ্যাঁ এটাও ট্রু, আমি কতদিন বন্দি ছিলাম না বলো। আমরা যখন বেরোইছি তখন কিন্তু বেশ রাত, এই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা,
আর এই যে এই গাছটা এখনো হলুদ সবুজ কিছুটা পাতা দেখা যাচ্ছে, বেশিরভাগ গাছে কিন্তু এখন পাতা অলরেডি ঝরা শেষ, কিছু কিছু গাছে একটু পাতা আছে। উইন্টার চলে আসছে, তো উইন্টারে কোনো গাছে পাতা থাকে না, সব টাকুবেল হয়ে যায়। তো সেজার পাপা গুগল লোকেশন দেখছে। সেজা বলছে মামি কামন কামন। তো আমরা সেন্সবেরিতে চলে আসছি। ওই যে দেখা যায় সেন্সবেরি, এখন এই পথটা হেঁটে যেতে হবে। সেজা ওয়াও ওয়াও করছে। আচ্ছা, ওটাতে গিয়েছিলে তুমি? ওইখানে আরেকটা সুপার স্টোর আছে। কিউকাম্বার, কিউকাম্বার শশা এভাবে র‍্যাপিং করা। আচ্ছা আচ্ছা, হাফ আচ্ছা আচ্ছা, 43 আর হাফ হচ্ছে 35। তো এখানে অনেক রকমের সবজি টবজি আছে, সেগুলাই দেখছি আগে। অনেক রই খালি, আমরা যেহেতু বেশ রাতে আসছি, প্রায় শেষ, আর কিছুক্ষণ পরে সব বন্ধ হয়ে যাবে। সেজা কাম, ওই যে ওই রোগুলো সব খালি, দিনে হয়তো এগুলো ফুল থাকে, বাট এখন নেই আর কি। দেখি সামনে কি পাওয়া যায় সেন্সবেরিতে। এই যে এখানে বাচ্চাদের দুধের রো, এগুলোও প্রায় খালি আছে, কিছু কিছু এখনও আছে নেওয়ার জন্য পর্যাপ্ত। সসেস, আমরা নিতে আসছি মেনলি সেজার জন্য কোশনস, তো সেই রোতেই চলে যাই। পাপা, আমরা ব্রেডের রোতে চলে আসছি। এইখানে যত রকমের বেকারি, কুকিজ, ব্রেড সব কিছু আছে সেন্সবেরি। আমরা মেনলি সেজা যেটা পছন্দ করে সেটাই নিব, সেটাই খুঁজছি। না, মা ওখানে বসে যাবে না, কই সেই কোশন সাইনটা। তো সেজার জন্য এটা নিব। অনেক রকমই আছে, আর এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, মাস্ক খোলা যাবে না। তো শপের ভিতরে মাস্ক পরেই থাকতে হবে। হ্যাঁ, বাসায় গিয়ে খুলো মা, এখন খাওয়া যাবে না, তো বাসায় গিয়ে খেতে হবে। তো এই তো, এখানে অনেক রকমের কোকারিজ আছে। এখন মেনলি ক্যামেরা বন্ধ করে আমার এগুলো খুঁজতে লেগে যেতে হবে, কারণ আমার অনেক জিনিস প্রয়োজন। আগে আমি নিজে দেখে নিই, তারপরে দর্শকদের সাথে শেয়ার করব কী কী নিচ্ছি না নিচ্ছি। মেনলি আমার একটা রাইস কুকার দরকার ছিল। তো এখানে দেখো তো রাইস কুকার আছে কি না। আর আমি আজকে রাত্রে বসে অ্যামাজনও কিছু অর্ডার করব, তো এখান থেকে জাস্ট একটু আইডিয়া নিব। হ্যাঁ, অ্যামাজনে একটা আসতে একটু সময় লাগবে, তো এখান থেকে যদি কিছু টুকিটাকি নিয়ে যাওয়া যায় রান্না বান্না করার জন্য। সে যা দুষ্টুমি করছে। হ্যাঁ আসছি, ওয়েট ওয়েট। তো অবশেষে সে যা ট্রলির উপরে উঠে বসে পড়েছে, ও আর হাঁটবে না তো হাঁটবেই না, জোর করে উঠছে। আর কিছু গ্রোসারির জন্য ঘুরে বেড়াচ্ছি, দেখি আসলে যে জিনিস চাচ্ছি আমরা সেটা পাচ্ছি না। আমরা মেনলি একটা রাইস কুকার খুঁজছিলাম, তো সেটা নাই, এখানে স্লো কুকার আছে। সেজার পাপা একটু অনলাইনে দেখতেছে যে পাওয়া যায় কি না, প্লাস প্রাইস কম্পারিজমের একটা বিষয় আছে। আর আমি মেনলি জানি না যে সেন্সবেরিতে ভিডিও বা ছবি তোলা অ্যালাও কি না, এই জন্য আমি সেরকম ভিডিও করতে পারছি না। আর যারা ইংল্যান্ডে থাকেন তারা জানলে আমাকে অবশ্যই জানাবেন যে আদৌ সুপার শপে অ্যালাও কি না। আমি ইচ্ছা করে ওনাদেরকে আস্ক করি নাই, এই জন্য ভিডিও আর হয়তো নিবও না, কম কম নিচ্ছি। এরপর দিন আমি ঢোকার সময় ওনাদেরকে আগে আস্ক করে নিব যে অ্যালাও কিনা,
আর ইংল্যান্ডে যারা আছেন তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে সেন্সবেরিতে অ্যালাউ কিনা আর কি ভিডিও বা ছবি নেওয়া। তো ঠিক আছে, আমরা এখন আবার কোকারিজের সেকশনটাতেই যাচ্ছি রাইস কুকার খোঁজার উদ্দেশ্যে আর কি। তো মেনলি আমরা এই স্লো কুকারটা দেখছি, এটা পছন্দ হয়েছে। বাট প্রবলেম হলো আমাদের দরকার হচ্ছে রাইস কুকার যেটা ফাস্ট কুক করে, হ্যাঁ, ভাত রান্নার জন্য আর কি, বাঙালি তো আমরা। আর এখানে কোনো রাইস কুকারই নাই, তবে কারি করার জন্য স্লো কুকারটা আমরা নিব কিনা ভাবছি। এটা কেমন হবে আমি জানি না, তবে অনলাইনে রিসার্চ করার চেষ্টা করছি। কিন্তু সেন্সবেরিতে ঢোকার পরে আমাদের ফোনের নেট আউট হয়ে গেছে, আমরা নেট পাচ্ছি না আর কি, কেন জানি না। সেজার পাপা এখন চিন্তায় পড়ে গেছে, এটা নিবে কি নিবে না। কি নিবা তুমি? অ্যামাজনে একটা দেখেছিলে না, কাইন্ড অফ সিমিলিয়ার ওইটার মতো, তাই না? সো আমরা এটা কমে পাচ্ছি অনেক, এটা ট্রাই করবা কিনা দেখো। আচ্ছা, সেজার পাপা এদিকে চিন্তা ভাবনা করুক, সেজা কি করছে আমি আপনাদেরকে সেটা দেখাই। এই যে কি করেন, উঠে বসে পড়ছে। আচ্ছা মা, সো মাচ ফান তাই বলতেছে। আর এই সাইডটাতে গ্রিটিংসের জন্য অনেক কার্ডস আছে, চিলড্রেন বার্থডে, অ্যাডাল্ট গ্রিটিংস কার্ড, অনেক রকম সব কিছু আছে, সব কিছু পুরা এই রোটাতে গ্রিটিংস কার্ড আর কি। আচ্ছা যা থাকে আমরা এক্সপেরিমেন্ট করবো, চলো। আমরা তো অনেক কিছু এখন বুঝবো না, তো আমরা নেই জিনিসটা ওয়েস্টেজ তো আর হবে না, কিছু না কিছু ইউজ করতে পারবো, স্লো কুক করবো, হ্যাঁ, কারি রান্না করবো, সমস্যা কি। আর না হলে আমরা রাইস কুকার আর একটা অ্যামাজনে অর্ডার করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে এটা নিচ্ছি আমরা নাকি? আচ্ছা, সেই যা তোমার প্রশান্ত নাও। তো শেষ পর্যন্ত আমরা এটা নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে আমাদের পড়েছে 40 পাউন্ড ছিল, ক্লিয়ারেন্স চলছে তো 24 পাউন্ড পড়ছে আর কি। হ্যাঁ, এই যে এটার প্রাইস ছিল 40, এখন ক্লিয়ারেন্সে 24। আমরা বাঙালি সবসময় সস্তায় খুঁজি, বুঝছো? যাই হোক, এটা ফান ছিল, আর কেনই বা না, সস্তায় পেলে কি দামি জিনিস কেনার কী বা দরকার, জিনিসটা ভালো আর কি, আমার পছন্দ হয়েছে। তোমার কারির জন্য ওকে আছে, তুমি কারি বসাই দিয়ে, হ্যাঁ, অন্য কাজ করতে পারবো আমি, স্লো কুক হবে আমার কারি। সো রাইস রান্নার জন্য আমি অন্য একটা অল্টারনেট কিছু খুঁজে নিব, বেস্ট হলো এটা আমার জন্য, মিট টিট বসাই দিয়ে আমি অন্য কাজে চলে যেতে পারবো, স্লো কুক হবে এটাতে আর কি। থ্যাংক ইউ। আর এই রোটাতে আছে বেকিং এর সব জিনিসপত্র, যাবতীয় যা আছে, আমি বাসা নেওয়ার পরে এগুলো কিনবো ইনশাল্লাহ। আর এখানে আছে কিছু হাড়ি পাতিল কোকারিস, হাড়ি পাতিল না, চলে এখানে তো হাড়ি পাতিল পাওয়া যাবে না, এটা কাস্ট আয়রন না, এটা না, আমি ননস্টিক নিব না, এসএস অথবা মার্বেল কোটেড কিছু একটা নিব, এটা ননস্টিক। আচ্ছা, এগুলো তাহলে নিব না। আচ্ছা, আমরা রাত্রে যে অ্যামাজনে দেখলাম না আজকে রাত্রে, তাহলে সেটাই দেখে ওখান থেকে কিছু অর্ডার করি। আমাদের প্লেট গ্লাসও লাগবে, বাট আমি এখন কিছুই কিনতে পারছি না, যেহেতু বাসা শিফট করব খুব শীঘ্রই, ভালো একটা বাসা পাইলে, সো ওখানে ওঠার পরে সব কিনবো ইনশাল্লাহ। এই বাসায় যেহেতু আমি শেয়ারিংয়ে আছি, যত কম জিনিস হয় তত ভালো, সো আমি খুবই কম কম কেনার চেষ্টা করছি, যতটুকু না কিনলেই না, নতুন বাসা নিলে তখন ইনশাল্লাহ সব কিছু আবার নতুন করে নিজের সংসার সাজাবো, আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। অনেক অনেক জিনিস আছে এখানে, বাট আমি কিছুই এখন কিনতে পারছি না, কিনতে ইচ্ছা করছে তাও কিনতে পারছি না, তো কিনবো আস্তে আস্তে ইনশাল্লাহ। টার্কি, টার্কি হোল, টার্কি হোল, টার্কি প্রসেসড করা। আচ্ছা, এখান থেকে খালি কিনতে হবে আর বারবিকিউ করতে হবে। হ্যাঁ, আমার চ্যানেলে রেসিপিস বাই শেরাস নামে আপনারা বারবিকিউ রেসিপিটা নিশ্চয়ই দেখছেন, তো অনেক রকমের টার্কি আছে, আমরা নিব ইনশাল্লাহ। আর সেই টার্কি বারবিকিউ রেসিপিতে টার্কি বারবিকিউ করে করে খাবো, 8 কেজি, অলমোস্ট 8 কেজি, হ্যাঁ, অনেক বড় বড়।
আমাদের মোটামুটি কেনাকাটা শেষ আজকের মতো। আমরা এখন বিল করতে যাচ্ছি কাউন্টারে, তারপরে আবার যাব বেরি পার্কে। তো আমরা সেন্সবেরি থেকে শপিংগুলো করে বের হলাম। দেখি সেজা, ওয়েট, এই যে টুপি, সেজার টুপি, অনেক ঠান্ডা। আমরা এই ট্রলিটা কতদূর পর্যন্ত নিতে পারবো? আচ্ছা, তো আমরা যাচ্ছি যতদূর বন্ধ ট্রলি নেওয়া যায়। হ্যাঁ, ওকে টুপি পরাই দাও সেজাকে নিয়ে। সেজা আসলে আর হাঁটতেই যাচ্ছে না একদম। পাপা, ঘুরতে এসে না হাঁটলে হবে? মাস্ক পাপার পকেটে থাক, তোমার নিতে হবে না মা। চলো, তো ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি শপিং করি নাই, কারণ আবার বাসা শিফট করতে হলে ঝামেলা। টুকিটাকি কিছু কিনেছি, তারপরে তো নতুন বাসা নিলে সেজার পাপা তোমার খবরই আছে, প্রচুর শপিং করে দিতে হবে আমাকে, বুঝছো? ওকে, তো আমরা কেএফসিতে চলে আসছি শেষে। চিকেন নিব কিছু রাতের জন্য, টেক অ্যাওয়ে নিয়ে চলে যেতে হবে। এখানে ডাইনিং এখন নিষেধ। তো সেজার পাপা কিউতে দাঁড়িয়ে আছে অর্ডার করার জন্য, আর সেজা প্রশান্ত খাচ্ছে। এখানে এখন করোনার কারণে ডাইনিং টোটালি বন্ধ, আমরা বাসায় নিয়ে গিয়েই খাবো। কাম মাম্মা, এখানে আসো, এখানে আসো। সেজার দুষ্টুমি চলছে, আমাদের 15 মিনিট টাইম লাগবে, সো ওয়েট করছি। আসো আসো, চলো ওখানে ওয়েট করো, ওই যে পাপার কাছে যাও, যাও পাপার কাছে যাও, যাও যাও। 15 মিনিট লাগবে বললো, 15। আচ্ছা, হ্যাঁ, সেজার গরম লেগে গেছে, ও টুপি টুপি সব খুলে ফেলছে। আসলে শপের মধ্যে কিন্তু অত ঠান্ডা নাই, যেহেতু এগুলা এয়ার প্রোটেক্টেড, বাতাস তো নাই, এই জন্য সব খুলে ফেলছে। আর বাইরে গেলে আবার ঠান্ডা। আসো মা, এখানে তাও করোনার জন্য বন্ধ। হ্যাঁ, আর সবই টেক আর একটা জিনিস বুঝলাম আর বাসায় চাইলে হোম ডেলিভারি নেওয়া যায়, সেটার জন্য এক্সট্রা চার্জ আছে। যেহেতু কেএফসির এটা আমাদের যেখানে আছি সেখান থেকে খুব কাছে, সো আমরা অনলাইনে অর্ডার দিয়ে পিক করার জন্য চলে আসতে পারি। তো তাহলে আমাদের ডেলিভারি চার্জটাও লাগছে না, আর আমরা এসে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, ওয়েট করা লাগবে না, খুবই কাছে, খুবই কাছে। হ্যাঁ, এই যে সেজা, এই যে করোনার কারণে সিটিং এরিয়া ক্লোজড, সেজার উচ্চতা থেকে এটা বেশ উঁচুতে। যেহেতু চিকেন খেতে চাচ্ছিল, তো কেএফসি থেকে নিয়ে যাচ্ছি, রাত্রে আমাদেরও হয়ে যাবে, কালকে করবো রান্না। আসলে আমার না কি ইচ্ছা হচ্ছে না কি বলি নাই, বলো নতুন বাসা পাইলে তারপরে রান্না বান্না শুরু করে দিও। হ্যাঁ, আমারও এখানে শেয়ারিং আছে, আসলে নিজের মতো নিজে কিচেন পেলে তখন রান্না বান্না করে মজা হবে। তো এই কয়দিন আসলে আমাদেরকে একটু
হোম ডেলিভারি বা এরকম টেক অ্যাওয়ে এগুলো নিয়েই খেতে হবে পার্সেল নিয়ে। যাই হোক, তারপরে রান্না বান্না করবো। আর এখানে মাস্ক খোলা নিষেধ, তাই মাস্ক পরেই বাইরে। পুলিশ পুলিশ প্লাস শপের মধ্যে তো মাস্ক খোলা নিষেধ। আমাদের প্রোডাক্টগুলো রেডি, এখন আবার সবকিছু আমাদেরকে টেনে টেনে নিয়ে যেতে হবে। একবারে বেশি করে নিয়েছি যাতে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স এবং রাতের ডিনার হয়ে যায়। যেহেতু লেট নাইট জাগি আমরা, সেটার পাপা বলছিল বেশি করে নাও, একবারে পরে ওখানে গরম করে খাওয়া যাবে। কি আমি হেল্প করছি, আমি হেল্প করছি। আমরা বাজার করে টায়ার্ড হয়ে গেছি, যেহেতু আমাদের হাতেই ক্যারি করা লাগতেছে সব, সো অনেক কষ্ট হচ্ছে। ওকে সে যা আছে সেটাকেও দেখা লাগতেছে। হ্যাঁ, ওকে নিয়ে তো আমরা একজন বিজি হয়ে যাচ্ছি। কি সে জানো, আমি বাজার করতে করতে কাহিল। আজকের মতো এখানেই শেষ আমাদের শপিং। আর খাবার দাবার তো কিনে নিয়ে আসছি, রাত্রে ডিনার হবে ওগুলা দিয়েই। এই যে সেজা কোলে উঠতে চাচ্ছে, দেখছো পাগলি। তো ঠিক আছে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মা আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলো। ও টায়ার্ড আজকে দর্শকরা, সে যা আল্লাহ হাফেজ বলাটা মিস করবে, সে যা আজকে অনেক টায়ার্ড। সো এখানে বিদায় নিচ্ছি। সে যার ঘুম পাচ্ছে, দেখো ঘুম পাচ্ছে। বাই।